হ্যাঁ, তো শুভ সকাল। আজকে আমরা গতকাল আলোচনা করেছিলাম রূপনারায়ণ ফুলের সম্পর্কে কিছু কথা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ কবিতা, শেষের কবিতা থেকে নেওয়া হয়েছে। একটা উপন্যাস, উপন্যাস সরি, একটা মানে বলা যেতে পারে কবিতার সংকলন। অনেকগুলো কবিতা আছে এখানটায় আর শেষ লেখাতে। ওকে, তো এই শেষ লেখা কবিতার 11 নম্বর, যেন মনে থাকে, এটা 11 নম্বর মানে যে পোয়েমটা আছে, যে কবিতাটা আছে, সেটা হলো এই রূপনারায়ণের ফুলে। এবং তিনি এটা লিখেছিলেন শান্তিনিকেতনে ঘরে বসে রাত 3:30, 3:15। ওকে, তো রূপনারায়ণের ফুলে, রূপনারায়ণ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার একটা নদী, মেবি দক্ষিণ দিকের একটা নদী, রূপনারায়ণ কোনো একটা দক্ষিণের, অর্থাৎ সুন্দরবন এলাকা ওই দিকের একটা নদী। তো এই রূপনারায়ণের কুলে নদীটা কবি এই রূপনারায়ণের কুলে জেগে উঠেছেন, এর অর্থ হচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে যখন দেখছে জীবনের চরম সত্যতা, এবং মানুষ জীবনের সত্যতা তখনই পায় মানে যখন তার জীবনে এমন কিছু স্যাড ইভেন্ট ঘটে, কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় তার জীবনে। সেই ঘটনাগুলো পর্যায়ক্রমে যখন তার জীবনে বারবার একটা আঘাত, মানে একের পর এক আঘাত এসেছে, তো সেই আঘাত পাওয়ার পর কবি জীবনের চরম সত্যতা উপলব্ধি করেছেন। মানে আমরা তো জীবন লিড করি অবশ্যই, তো জীবনটার কিছুই নাই, লাইফ ইজ নাথিং বাট আ জার্নি টুয়ার্ডস ডেথ। জীবনটা কিছুই না, শুধুমাত্র দুঃখ, বেদনা, আশা, নিরাশা, হতাশা, এর মাধ্যমেই মৃত্যুর দিকে একে একে এগিয়ে যাওয়াই হলো জীবন। ওকে, তো আমরা যে বিষয়টা পড়ব এখন সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে। লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জোড়াসাঁকোতে বাড়ি, ঠাকুর বাড়ির ছেলে এবং বিশ্বকবি হিসেবে পরিচিত। তো ওনার সম্পর্কে যেটা দিতে পারে কোশ্চেন বলে দিলাম, শেষ লেখা থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড দেন দিতে পারে যেটা কত নম্বর কবিতা। ওকে, 11 নম্বর কবিতা। ওনার কবিতাতে আসি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে জেগে উঠে দেখছে যে এ জগৎটা স্বপ্ন নয়, মানে এটা চরম বাস্তবতা আছে, আর আমরা সব স্বপ্ন দেখি। মানে আমরা জীবন সম্পর্কে এটা সবসময় ফরগেট করে যাই যে আমাদের মরতে হবে, মৃত্যুটাই পর চরম সত্য। আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি যাই কিছু করি, কোটিপতি হয়ে যাই, কিন্তু আমাকে মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে জীবনের জার্নিটার কিছুই না, ভাঙা গড়ার সমস্ত কিছুর মধ্যে দিয়ে জীবনটা মৃত্যুর প্রান্তে উপনীত হওয়াই হলো জীবন। তাহলে জানিলাম এ জগৎ স্বপ্ন নেই, মানে হচ্ছে যে এ জগৎ ভ্রম। কিসের ভ্রম? এ জগৎ হচ্ছে ভ্রম, হলো মানে লোভ, লালসা, মানুষের চাওয়া পাওয়ার ভ্রম। এটা একটা, এটা আসল জগৎ নয়, এটা আসল জগৎ নয়, এটা মানে মৃত্যুতে এগুলো সব শেষ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত এর দৌড়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আপনারে বলতে এখানটায় জীবনকে, জীবনকে দেখেছে রক্তের অক্ষরে। রক্তের অক্ষর বলতে মানে রক্তক্ষয় বলতে, তারা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে ওই সময় একটা পিরিয়ডে আর বলেছি যে যখন কোনো লেখা লেখা হয় তখন তখন তার যে ইম্প্যাক্টটা পড়ে, তার বর্তমান অবস্থার একটা ইম্প্যাক্ট পড়ে, তার সে কীরকম মেন্টাল স্টেটে আছে সেটা একটা ইম্প্যাক্ট পড়ে। তো এই সমস্ত ইম্প্যাক্টগুলো মানে ওই কবির জীবনে সেই সময় যেটা চলছিল সেটা হচ্ছে এই যে লাইনটা, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরে বলতে সেই সময় মানে কবির ফ্যামিলিতে প্রচুর মানুষ, তার ভাইপো থেকে শুরু করে, স্ত্রী থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, অনেকেই মানে পরপর মারা গিয়েছিলো, কেউ অ্যাক্সিডেন্টে তো কেউ রোগে। তো সেই যে মৃত্যুর ছাপটা, তাকে রক্তের অক্ষরের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং আপনার রূপ বলতে জীবনের রূপ, জীবনের প্রকৃত রূপ। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, অর্থাৎ জীবনকে সে চিনেছে আঘাতে আঘাতে এবং বেদনায় বেদনায়, কষ্টে। সত্য যে কঠিন, অবশ্যই একটা মানে গুরুত্বপূর্ণ কথা আছে, কোনাল আসতে গুরুত্বপূর্ণ কথা আছে জীবনের, যে সত্য কিন্তু সবসময় কঠিনই হয়। মানে বলে না কি উক্তি যে সত্য সবসময় টকই হয়, তো সত্য সবসময় কঠিনই হয়। কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কঠিনকে ভালোবাসা বলতে তো সে জীবনটা যে সত্য যে কঠিন, সত্য কোন সত্যখানটাই কোশ্চেন করতে পারে যে সত্যটা কি। সত্য যা হচ্ছে যে ডেথ ইজ সার্টেন, অর্থাৎ মৃত্যু যে নিশ্চিত সেটা সত্য। তো সেই সত্যটা হচ্ছে কঠিন, কেউ কি ইচ্ছা করে বলবে যে তুমি মারা যাবে, কেউ আনন্দ করবে না, কেউ করবে না আনন্দ। তো সত্যটা প্রচণ্ডই কঠিন, সে সত্যকে সে চিনেছে এবং কঠিনকেই ভালোবেসেছে। কারণ মানে ওই একটা বসে মানে আমরা যদি একটা ইয়ং বয়সে ভাবি মৃত্যুর কথা, তো কেমন কেমন লাগবে। আর সে মৃত্যুর প্রান্তে এসে গেছে, মানে তার আর কোনো পালানোর উপায় নেই। আমরা বাঁচলেও বাঁচতে পারি আগামী 30 বছর, 40 বছর, কিন্তু কবি যে সময় এই কবিতাটা লিখছে তার তারা টাইম নেই হাতে, আর মরার টাইম হয়ে গেছে। তো সেই কঠিনটাকে ভালোবেসেছে।
কারণ সে বুঝতে পারছে সংসারে ভালোবাসা, পরিবারের ভালোবাসা এটা একদম বৃথা ব্যাপার। সে কখনো করে না বঞ্চনা, যে মৃত্যুর সত্যটা সেটা কখনো কাউকে বঞ্চনা করে না, কারণ পৃথিবীর এমন কোনো জায়গা নেই, বা পৃথিবী কি পৃথিবীর বাইরে মহাকাশে এমন কোনো জায়গা নেই যেখানে তাকে মৃত্যু টাচ করবে না, মৃত্যু সবাইকেই স্পর্শ করবে। লাস্টের লাইনে খুব গুরুত্বপূর্ণ, আমার তো দুঃখের তপস্যা এই জীবন, তাহলে এই জীবনটা কিছুই না তপস্যা, ওয়ার্শিপ অফ স্যাডনেস, মানে দুঃখকে তপস্যা করে জীবনটা, জীবনটা দুঃখের তপস্যা মাত্র আর কিছুই না। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, এবং সে সত্যের যে মূল্যটা সেটা সে বুঝতে পেরেছে, এবং মৃত্যুতে সকল দেনা শোধ করতে বলতে তার যে দেনা পাওনা আছে এই জগতে, এই জগতে সে বেড়ে উঠেছে, এই জগতে সে জীবনযাপন করেছে, তার সমস্ত দেনা সে শোধ করেও মৃত্যুতে। আগে এখান থেকে বেশি মানে বিশেষ করে লাইন তুলে কোশ্চেন হতে পারে আর দু একটা লাইন, যেমন রক্তের অক্ষরে দেখলাম একটা রূপনারায়ণের কুল জিনিসটা কী, ওকে, তারপর কঠিনটা ভালোবাসলাম, কঠিনটা কী একটা কোশ্চেন হতে পারে, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন লাইনটা তুলে দিয়ে বলতে পারে যে এটা আমৃত্যু দুঃখের তপস্যা কেন বলা হলো, তো মোটামুটি এগুলোই কোশ্চেন হতে পারে পরীক্ষার বেসিসে, এইটুকু পড়লে মোটামুটি দেখে গেলেও কিছু লেখা যাবে অন্তত। ওকে, এই পর্যন্তই থাকলো।